আজকে আমরা বানাবো চুলায় চকলেট ব্রাউনি। চুলাতেই আপনি এরকম একটা চকলেট ব্রাউনি বানাতে পারবেন। উপকরণও খুব বেশি লাগে না, তবে বাইরে থেকে অনেক চড়া দামে এই ব্রাউনি কিনে খেতে হয়। তাদের জন্য আজকের রেসিপিটা সহজ হয়ে যাবে। একটু বড় বাটিতে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি। এই ডিম চিনিটা ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না চিনিটা খুব ভালো করে গলে যাচ্ছে। চিনিটা খুব ভালো করে গলে যাওয়ার পর মিশিয়ে নিয়েছি, আর এখন এখানে নিয়ে নিচ্ছি 200 গ্রামের মতো চকলেট। চকলেটটা হচ্ছে গরম পানির উপরে বাটি বসিয়ে গলিয়ে নিয়েছি। 200 গ্রাম গলানো চকলেট এই ডিমের মিশ্রণে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চকলেট মেশানোর কাজটাও একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু শুকনো উপকরণ। হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তো এই মিশ্রণটা হচ্ছে আমি চিলি মিশিয়ে নিচ্ছি। 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন সব কিছুকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের চকলেটটা দিতে পারেন, আবার চাইলে কোকো পাউডার দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় শুধু মিল্টেড চকলেট দিয়ে বানালে ব্রাউনিটা খেতে বেশি টেস্টি হবে। মিশ্রণটা এখন দেখতে ঠিক এরকম হয়েছে, আমি একটু উঠিয়ে দেখাচ্ছি। ব্রাউনি বানানোর জন্য একটা কেকের এরকম একটু বড় সাইজের মল্ড নিয়ে বাটার পেপার বিছিয়ে দিলাম, আর বাটার পেপারের মাঝে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, তাহলে এটা ওঠাতে সুবিধা হবে। ব্রাউনির এই মিশ্রণটা উপর থেকে দিয়ে দিচ্ছি, আর এখন হচ্ছে বাটিটাকে এভাবে করে দু একবার বাড়ি দিয়ে নিচ্ছি, যাতে ভিতরে কোনো বাবল থাকলে ওটা বের হয়ে আসে। আগে থেকে চুলায় একটা পাত্র বসিয়ে প্রিহিট করে নিচ্ছি, আর এই পাত্রের মাঝে হচ্ছে বাটিটা বসিয়ে দিলাম। এই সময় চুলার আঁচ মাঝারি রেখে তারপর হচ্ছে বেক করতে হবে। আর কেউ যদি ইলেকট্রিক ওভেনে বেক করতে চান, ওই ক্ষেত্রে 180 দিয়ে বেক করতে হবে। তো এভাবে করে প্রায় 40 মিনিটের মতো বেক করে নিয়েছি। এখন হচ্ছে ব্রাউনির কালারটা দেখতে ঠিক এরকম হয়েছে, একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি ভিতর থেকে এটা কুক হয়েছে কি না। ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমরা ব্রাউনিটা স্লাইস করে কেটে নেব। এই ব্রাউনিটা দেখতে এরকম হয়েছে, আপনি বাইরে থেকে যে ব্রাউনি কিনে খাবেন ঠিক সেম, আর বাসায় বানানো প্রতিটা খাবারই তো স্বাস্থ্যকর। প্রথমে সাইডগুলো একটু কেটে নিচ্ছি। এখন হচ্ছে যে কোনোভাবে পছন্দ মতো কেটে নিতে পারেন, প্রতিবার কাটার সময় ছুরিটা অবশ্যই মুছে নিতে হবে। তো আমি এরকম স্কোয়ার করে কেটে নিয়েছি। এখন এই ব্রাউনিটা পরিবেশন করার পর খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা হোমমেড। এখন চলুন এই ব্রাউনিটা ভেঙে শেয়ার করি, যেটা ভিতর থেকেও কতটা সফট আর তুলতুলে হয়েছে। সহজ রেসিপিতে আজকে এই ব্রাউনিটা শেয়ার করেছি। যারা এতক্ষণ সাথে ছিলেন, আজকের রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন, আর প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।